100 বছর পরে একটা আইন পাশ হবে এবং সেই আইনটা 1920 সালের আইনের থেকেও পশ্চাৎপদ হবে, এটা আমরা একেবারেই মেনে নিতে পারছিলাম না। অভয়ারণ্যর যাত্রা শুরু 2009 সাল থেকে। 2009 সালে আমার একটা কুকুর ছিল কাস্তানকা নামে, কাস্তানকাকে সিটি কর্পোরেশন থেকে মেরে ফেলা হয়েছিল। কাস্তানকা একটি পথ কুকুর ছিল, তো তখনও আমি আসলে এই যে কুকুর মেরে ফেলার ব্যাপারটা নিয়ে ভালো জানতাম না। তো ওটা নিয়ে যখন রিসার্চ করা শুরু করলাম তখন দেখলাম যে এটা আসলে নিয়ম, যে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে আমাদের যে পথ কুকুর আছে তাদেরকে মেরে ফেলা হতো, এবং এটা করা হতো কারণ বাংলাদেশে জলাতঙ্কের হার খুব বেশি এবং কুকুর মানেই জলাতঙ্ক, এরকম একটা মিসকনসেপশন থেকে ইন অ্যান অ্যাটেম্প টু প্রিভেন্ট রেবিজ এই কাজটা করা হতো। পরে আমি আরও একটু রিসার্চ করে দেখলাম যে আসলে দিস ইজ নট দ্য ওয়ে টু প্রিভেন্ট রেবিজ। আসলে কুকুর মেরে জলাতঙ্ক প্রতিরোধ করা সম্ভব না, অথবা কুকুরের ওভার পপুলেশনও প্রতিরোধ করা সম্ভব না। এটার জন্য ভ্যাকসিনেশন করতে হয় কুকুরকে, আর স্টেরিলাইজ করতে হয় যাতে তাদের রিপ্রোডাকশনটা না হয়। তো এইটা নিয়েই আমরা আসলে অ্যাডভোকেসি শুরু করি এবং সেখান থেকেই অভয়ারণ্যের যাত্রা শুরু, টু কনভিন্স দ্য গভর্নমেন্ট টু স্টপ ডাক কালিং অ্যান্ড টু ইমপ্লিমেন্ট স্পে নিউটার অ্যান্ড ভ্যাকসিনেশন প্রোগ্রাম ইন ইটস প্লেস। তো আমরা প্রথমে WHO-র সঙ্গে কথা বলেছিলাম, আমরা যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো রয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়, লাইফ স্টক মন্ত্রণালয়, তাদের সবার সঙ্গে কথা বলেছিলাম, অ্যান্ড দেন অফকোর্স সিটি কর্পোরেশন। এবং ফাইনালি 2009 সাল থেকে 2012 সাল, 3 বছর লেগেছিলো আমাদের জাস্ট টু কনভিন্স দ্য গভর্নমেন্ট অ্যান্ড টু মোবিলাইজ দ্য নেসেসারি রিসোর্সেস টু ইমপ্লিমেন্ট বাংলাদেশের ফার্স্ট ডগ ভ্যাকসিনেশন অ্যান্ড স্টেরিলাইজেশন প্রোগ্রাম। 2014 সালে উই ফাইল্ড আ রিট পিটিশন উইথ দি হাইকোর্ট এগেনস্ট ডগ কালিং অ্যান্ড অ্যানিমাল স্পোর্টস, এবং হাইকোর্ট প্লেসড অ্যান ইনজাংশন অর্ডার, মানে একটা স্টে অর্ডার যে সিটি কর্পোরেশনগুলোকে যে টু শো কজ, যে কেন এটা করেন আপনারা বা ইত্যাদি। তো ওই ইনজাংশন অর্ডারটা দেওয়ার কারণে তখন কিন্তু গোটা বাংলাদেশেই মোটামুটি 80% জায়গায়, 80% ক্ষেত্রে কুকুর নিধনটা বন্ধ হয়ে গেল। পুরোপুরি বন্ধ হয়েছে এটা আমরা বলবো না, এটা অনেক জায়গাতেই আমরা করতে পারিনি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা বন্ধ হয়ে গেছিলো। তো এই গোটা সময়টা কিন্তু 2013 সাল থেকে মোটামুটি আমরা এই শুধু যে অভয়ারণ্যর ব্যাপার তা না, বাট বাংলাদেশের অ্যানিমাল ওয়েলফেয়ার নিয়ে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা সেটার ব্যাপারে আমরা কাজ করছিলাম, এবং সেটার মধ্যে পড়ে বাংলাদেশের যে এখন যে আইনটা হলো সেটাও একটা এটার বড় অংশ। সো প্রাণী কল্যাণ আইন যেটা এটা আসলে ছিল আমাদের দেশে একটা 1920s অ্যাক্ট ছিল, ওই অ্যাক্টের উপর বেস করেই কিন্তু আমরা 2014 সালে যে রিট পিটিশনটা করা হয়েছিল কুকুর নিধনের বিপক্ষে, সেটা কিন্তু ওটার উপর বেস করেই করা হয়েছিল। বাট সমস্যাটা হলো যে এটা যেহেতু অনেক পুরনো একটা ল, এটাকে আপডেট করা খুব জরুরি ছিল। তো এটা নিয়ে আমরা 2013 সালে প্রথম কাজ শুরু করি, এবং তখন বেশ কিছু লয়ার, মাসুদ খান সুজন, একে ফজলুল হক জুনিয়র, নাদিয়া চৌধুরী, আরও বেশ কিছু লয়ার মিলে আমরা এটাকে ড্রাফট করে তারপরে উই প্রেজেন্টেড টু দ্য লাইফ স্টক মিনিস্ট্রি। আমাদেরকে ওই সময় আবার সহযোগিতা করছিলেন ডক্টর গহর রিজভী, যে আমরা যেহেতু জানতাম না কীভাবে জিনিসটা করতে হবে। ক্যাবিনেট যখন ফাইনাল অ্যাপ্রুভাল দিল তখন আমরা দেখলাম যে এটা অনেক কিছুই আছে যেগুলো আসলে অরিজিনালি আমরা যা প্রপোজ করেছিলাম সেটার সঙ্গে মানানসই না, বরং অনেক ক্ষেত্রে রিগ্রেসিভ। দুটো বড় বড় পয়েন্ট হলো যে এখানে কুকুর অপসারণ করার প্রভিশন ছিল, মানে কুকুর মারতে পারবে না বলছে একদিক থেকে, কিন্তু আবার অন্যদিক থেকে এমন সব কথা বলা আছে যেগুলো লাইফ স্টক মিনিস্ট্রিকে অথবা ভেটেরিনারিয়ানদেরকে একদম ঢালাই পারমিশন দিয়ে দেয় কুকুর মারা এবং প্রতিরোধ করার। ইটস আ বিগ লুপ হোল, যেটা উড অফ রিভার্স আওয়ার রিট পিটিশন। আর দ্বিতীয় যেটা হলো, যে সেটা হলো যে গবাদি পশু বা আমাদের লাইফ স্টক অ্যানিমাল বা ফার্ম অ্যানিমাল যাদের আমরা বলি, গরু, ছাগল, হাঁস, মুরগি, যাদের আমরা আসলে খাবার ছাড়া অন্য কোনোভাবে চিন্তা করতে পারি না, তাদের অধিকার বা তাদের ওয়েলফেয়ারের জন্য কোনো প্রভিশন এই নতুন বিলটায় ছিল না। উল্টো আরও স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল যে যেসব পশু পাখিকে খাবারের জন্য মারা হয় বা রিলিজিয়াস রিচুয়ালসের জন্য মারা হয় তাদেরকে এই ওয়েলফেয়ার অ্যাক্টের আন্ডারে আনা হবে না, উইচ উড হ্যাভ বিন আ হরেবল থিং, বিকজ এখন কিন্তু পৃথিবীব্যাপী ফার্ম অ্যানিমালদের ওয়েলফেয়ার নিয়ে অনেক জোরে সোরে কথা বলা হচ্ছে। সেখানে 100 বছর পরে একটা আইন পাশ হবে এবং সেই আইনটা
1920 সালের আইনের থেকেও পশ্চাৎপদ হবে এটা আমরা একেবারেই মেনে নিতে পারছিলাম না এজন্য আমরা উই রিচড আউট টু দ্য পার্লামেন্টেরিয়ান্স হু আর ইন চার্জ অফ ভেটিং দিস নিউ বিল এবং উই প্রেজেন্টেড আওয়ার কেস এই দুটো মেইন আরও ছোটো ছোটো অনেক কিছু এখানে ছিল বাট উই প্রেজেন্টেড আওয়ার কেস মেইনলি এই দুটো জিনিস নিয়ে যে কুকুর প্রথম কথা এখানে যেটা বলা আছে জলাতঙ্ক সন্দেহে বা কোনো কুকুর থ্রেট এই সন্দেহ কথাটাই কিন্তু খুব ডেঞ্জারাস লয়ের মধ্যে কিন্তু সন্দেহের কোনো ব্যাপার না ইউ হ্যাভ টু কনফার্ম তো ওই জায়গাটা নিয়ে আমরা অনেক কাজ করতে হয়েছে আমাদের এবং পরে যেটা ওরা ঢুকেছে সেটা হলো নিশ্চিত জলাতঙ্ক মানে কনফার্ম রেবিড কোনো অ্যানিমাল থাকলেই তখনই তাকে রিমুভাল বা কালিংয়ের প্রশ্ন আসে সেটা হিউম্যানলি করতে হবে আর দ্বিতীয় কথা হলো ঢালাওভাবে কোনো ম্যাস কালিং বা ম্যাস রিমুভাল ইভেন যে আচ্ছা আমি কুকুর মারতে পারবো না এখানকার কুকুর নিয়ে আমি অন্য জায়গায় ফেলে দিয়ে আসলাম যেটা এখন করে অনেক জায়গায় এই জিনিসটাও করা যাবে না এবং এই জিনিসগুলো খুব সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে আর ফার্ম অ্যানিমাল ওয়েলফেয়ারের ব্যাপারে যেটা বলা হয়েছে যে যেহেতু আমাদের এখনও কোরবানি ঈদ হয় এখনও বাংলাদেশ ইজ নট আ ভিগান কান্ট্রি মানুষজন গরু ছাগল হাঁস মুরগি খাবেই এখন যারা গরু ছাগল হাঁস মুরগি খাবে তাদের যদি আমরা বলি যে না আপনারা এটাও ক্রুয়েলটির আন্ডারে পড়বে তাহলে মুশকিল হয়ে যায় হোয়ার এজ হোয়াট উই ডিড উই হ্যাড দেম অ্যাড এ নিউ ক্লজ উইচ সেজ যে আপনি যেই কুকুর যেই গরু ছাগল হাঁস মুরগি খাওয়ার জন্য আমরা ব্যবহার করছি তাদের ফার্মিং তাদের ট্রান্সপোর্টেশন তাদের রেয়ারিং তাদের স্লটারিং এভরিথিং হ্যাজ টু বি ডান ফলোয়িং হিউম্যান স্ট্যান্ডার্ডস হিউম্যান মানে মানবিক স্ট্যান্ডার্ড যাতে তাদের মিনিমাল কষ্টটা হয় এই যেভাবে এখন বহন করে যেভাবে এখন জবাই করে যেভাবে হ্যান্ডেল করে মানে একটা প্রাণী তো মরেই যাবে আচ্ছা ঠিক আছে বুঝলাম আমরা খাবো তাদেরকে তাদের মৃত্যু অনিবার্য কিন্তু তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে অমানবিক একটা জীবনযাপন করতে হবে এটার তো কোনো দরকার নাই সো দ্যাট ওয়াজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ক্লজ দ্যাট ওয়াজ ইনক্লুডেড যে এইগুলো এখন একটা কোড মেনে চলতে হবে এবং ওআইই স্ট্যান্ডার্ডস মেনে চলতে হবে আমাদের টিম এখানে অভয়ারণ্যর যে ডগ পপুলেশন ম্যানেজমেন্ট টিম আছে এখানে প্রায় 16 জনের মেম্বার আমাদের 3 জন সিনিয়র ভেটেনারি সার্জন আছেন অ্যানিমাল ওয়েলফেয়ার অফিসার্স আছেন আমাদের প্রোগ্রাম কোঅর্ডিনেটর আছে আমাদের একজন কমিউনিকেশনস অফিসার আছে সো এই টিমটা আসলে প্রিটি মাচ 80% অফ দ্য মেম্বার্স হ্যাভ বিন উইথ আস সিন্স ডে ওয়ান এবং তাদেরকে আই এম ভেরি প্রাউড টু সে যে উই আর প্রবাবলি দ্য ওনলি ফুল অন স্পে নিউটার ফেসিলিটি যাদের একেবারে ইন্টারন্যাশনাল লেভেলে ট্রেনিং আছে যে কীভাবে ম্যাস স্পে নিউটার করতে হয় আধুনিক পদ্ধতিতে সার্জারিগুলো কী যাতে নাকি কুকুর বিড়ালের কষ্ট কম হয় ইত্যাদি সবগুলো প্রোটোকল যেভাবে মেনে চলা উচিত সেভাবে মেনে চলে আমরা এই টিমটা সেট আপ করেছি উই আর ভেরি প্রাউড অফ আর টিম আমরা সোফার 2012 থেকে এখন পর্যন্ত অন এন্ড অফ আমরা অ্যাবাউট 17,000 dogs have been sterilized and vaccinated by this team amader long term goal holo je obhoyaronno je kaj gulo korche ekhon seta jeno sara desh byapi hoy ebong obhoyaronno na korte hoy etai amader future plan amra chai government theke jeno initiative gulo na hoy ebong je standard e amra kaj gulo korchi ontoto sei standard if not better sei standard maintain kore jeno bangladesh animal welfare niye kaj hoy etai amader lokkho ebong etai amader future plan